নমস্কার আজকে আমরা বিবাহ নিয়ে কিছু আলোচনা করব বিবাহ হল ব্যক্তি পরিবার এবং সমাজ জীবনের একটি মূল ভিত্তি যাকে কেন্দ্র করে ব্যক্তি পরিবার এবং সমাজ আবর্তিত হয় বিবাহকে আমরা সাধারণ অর্থে দুজন নরনারীর পবিত্র হৃদয়ের বন্ধন বলেই জানি প্রাচীন পুরাণ মনুসংহিতায় আট রকম বিবাহের কথা উল্লিখিত আছে ব্রাহ্মবিবাহ প্রজাপত্য বিবাহ দৈব বিবাহ অসুর বিবাহ বিবাহ গন্ধর্ব বিবাহ পিসাচ বা পৈশাচিক বিবাহ রাক্ষস বিবাহ এর মধ্যে ব্রাহ্মবিবাহ প্রজাপত্য বিবাহ বা দৈব বিবাহ এগুলি সাধারণ প্রচলিত আছে এখনও সমাজে আর অসুর বিবাহ অসুর বিবাহ হচ্ছে যেখানে কোনো পুরুষ কোনো নারীর প্রতি যদি আকৃষ্ট হন তার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হন তো তাকে যদি তিনি কোনো মতে বিয়ে করতে না পারেন বা সেই সুযোগটা না ঘটে তাহলে তিনি টাকার বিনিময়ে অর্থের লোভ দেখিয়ে মানে ওই মেয়ের বাবাকে অর্থের লোভ দেখিয়ে সেই মেয়েরকে বিয়ে করতে পারেন এবং তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন এর মধ্যে একটি বিয়ে আছে পিসাচ বা পৈিক বি বিবাহ এই বিবাহতে জোরপূর্বক হরণের ব্যাপারটা আছে যে কোনো নারীকে যদি কোনো পুরুষ বিয়ে করতে চায় তাকে কোনো মতেই বিয়ে করতে সে না পারে তাহলে তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে তাকে বিয়ে করার একটা পদ্ধতি মনুসংহিতায় বলা আছে আর রাক্ষস বিবাহ যেখানে একজন পুরুষ ও মেয়েটির বাবাকে বা তার পরিবারের মানুষকে আঘাত করে আহত করে মেয়েটিকে নিয়ে গিয়ে বিয়ে করতে পারে এই সমস্ত বিয়েগুলোই কিন্তু মনুসংহিতায় সিদ্ধ এখন বিয়ের বিয়ে জিনিসটা কী বিবাহ কী আমরা আধুনিক আমাদের যে মন মনন সেখানে যদি আমরা একবার দেখি উইকিপিডিয়াতে আমরা দেখব উইকিপিডিয়াতে পরিষ্কারভাবে বলা আছে যে বিবাহ হল দুজন প্রাপ্তবয়স্ক নরনারীর যৌন সম্পর্ক এবং ঘনিষ্ঠতার সামাজিক বৈধ চুক্তি সেখানে পরিষ্কারভাবে বৈধ চুক্তির কথাটি উল্লিখিত আছে বিবাহের আরও অন্যান্য উদ্দেশ্য সন্তান উৎপাদন বা আরও যে বিভিন্ন রকমের পারস্পরিক নির্ভরতা সহায়তা যেগুলোর কথা আমরা ভাবি সেগুলোকে বাদ দিয়ে বিবাহের যে মূল উদ্দেশ্য যৌন সম্পর্ক স্থাপন করা যৌনতাকে সামাজিক বৈধতা দেওয়া এটারকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে বিবাহের মূল উদ্দেশ্য কিন্তু যৌনতা যৌন সম্পর্ক স্থাপন করা একটা ঘটনার কথা বলি মহারাষ্ট্রের কোলাপুরের ঘটনা সেখানে দুজন স্বামী স্ত্রী দীর্ঘকাল ধরে যৌন সম্পর্ক স্থাপন করেননি মেয়েটির দাবি স্ত্রীর দাবি যে তারা দীর্ঘ ন বছর কোনো যৌন সম্পর্ক স্থাপন করেননি এবং তাদের ডিভোর্সের যে তারা দাবি তিনি দাবি করেন ডিভোর্সের এবং সেই ডিভোর্সকে যেন দিবসে যেন সহমত প্রদান করেন কোর্ট আইন এবং এই কেসের পর্যবেক্ষণ করতে গিয়ে বিচারপতি মৃদুলা ভাটকর বলেন যে বিবাহের উদ্দেশ্য হল নরনারীর নিয়মিত যৌন সম্পর্ক স্থাপন করা যে বিবাহে দীর্ঘকাল ধরে নিয়মিত যৌন স্থাপন যৌন সম্পর্ক স্থাপন হয়নি সে বিয়েকে আইনত বাতিল করা যায় এবং চাইলেই যে কেউ সে বিয়ে থেকে ডিভোর্স নিতে পারেন অর্থাৎ বিয়ের যে মূল উদ্দেশ্য যৌন সম্পর্ক স্থাপন করা এটা কিন্তু আইনের দিক থেকে এবং সামাজিক যে চুক্তি তার দিক থেকে কিন্তু একটা পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে বিয়ের মূল উদ্দেশ্য যৌন সম্পর্ক স্থাপন করা তো আমরা দেখেছি যে বিয়ের মন্ত্রে যদি তাং হৃদয়ং তবু তদস্ত হৃদয়ং মম এই ধরনের মন্ত্র উচ্চারণ করতে অর্থাৎ বিয়ের সঙ্গে হৃদয়ের একটা সম্পর্কের কথা এই মন্ত্রে বলা হচ্ছে আমরা দেখব দেখতে চাইব বিচার করতে চাইব যে বিয়ের সঙ্গে সত্যিই হৃদয়ের যোগ কতটা সামাজিক বিয়ের ক্ষেত্রে আমরা দেখি সাধারণত ছেলে এবং মেয়ের পরিবার একে অপরের জন্য ছেলে এবং মেয়ে যখন খোঁজেন কেমন ছেলে খোঁজেন কেমন মেয়ে খোঁজেন তার মধ্য দিয়ে তার ভিতরে ঢোকার চেষ্টা করলে আমরা বুঝতে পারবো যে সেখানে ঠিক কোন জিনিসটাকে প্রাধান্য দেওয়া হয় একটা বিয়েতে দুজন ছেলে মেয়ের বিয়ের জন্যে কোন জিনিসটাকে প্রাধান্য দেওয়া হয় তাহলে দেখব যে বেশিরভাগ ক্ষেত্রেই অর্থই এবং আর্থিক সচ্ছলতা সবচেয়ে মূল প্রধানতম একটা বিষয়বস্তু হয়ে দাঁড়ায় বিয়ের ক্ষেত্রে আমরা সাহিত্য ঘাঁটলে সঙ্গীত ঘাঁটলে এর অজস্র উদাহরণ পাব আপনারা সলিল চৌধুরীর লেখা সেই বিখ্যাত গানটি যেটি স্বপন বসু গিয়েছেন যেখানেও আমরা দেখেছি যে নন্দলাল এবং দেবদুলাল দুটো চরিত্রের কথোপকথনের মধ্য দিয়ে যে কীভাবে পাত্র নির্বাচন করা হচ্ছে সেই পাত্রে শত দোষ আছে সে মদ খায় ওয়াগন ভাঙে সে বাইজি বাড়ি যায় সে অধিকাংশ সময় জেরেই থাকে এত দোষ থাকা সত্ত্বেও ছেলের সব কলঙ্ক মিটে যায় যখন জানা যায় ছেলেটি এবার ভোটে দাঁড়িয়েছে সে মন্ত্রী বা এম হতে যাচ্ছে অর্থাৎ সব এই ছেলের গলায় মেয়েটিকে ঝুলিয়ে দেওয়ার কথা বলছেন একটি চরিত্র অর্থাৎ সে ভালো পাত্র অর্থাৎ দোষ যাই থাকুক শুধু একটি গুণ থাকা দরকার সেটা হচ্ছে সে টাকা রোজগার করবে এবং প্রচুর টাকা দিয়ে মেয়েটিকে সে সুখে রাখবে আমরা যদি শঙ্কর রায়ের ওই কবিতা পড়ি পণ কবিতা সেখানেও তিনি পরিষ্কার করেই বলছেন স্বর্ণের নাম সুন্দরী আর মাইনের নাম কার্তিক অর্থাৎ ভালো ছেলেকে না যার মাইনি মোটা মাইনে পাইছে মাসকেলে মাস গেলে আর ভালো মেয়েকে না যার বাবা ছেলেটিকে অনেক সোনা দানা যৌতুক ইত্যাদি দেবে অর্থাৎ এইখানে আমাদের একটা কথা মনে পড়ে যাচ্ছে কাল মার্ক্সের কথা কাল মার্ক্স। অর্থের মূল্যটা সমাজ জীবনে অর্থের মূল্যটাকে বোঝাতে গিয়ে এই বিবাহের প্রসঙ্গটা এনেছেন যেখানে তিনি বলছেন যে একজন ছেলে সে তার যাই গুণ থাকুক না থাকুক সে দেখতে ভালো হোক কি না হোক তার যদি অনেক টাকা থাকে তো তার যে দোষগুলো সেই দোষগুলোকে সে ঢেকে দিতে পারবে টাকার জন্য ধরুন একটি ছেলেও দেখতে ভালো নয় কদাকার দেখতে তার অনেক টাকা আছে সে একটা সুন্দর মেয়েকে বিয়ে করতে পারবে বিয়ে করে নেবে কারণ তার টাকা দিয়ে তার যে আকলিনেসটাকে সে অভারকাম করতে পারছে অর্থাৎ এই বৈবাহিক সম্পর্ক ক্ষেত্রেও একটি ছেলে তার টাকার জন্য সে তার থেকে বেশি ভালো মেয়েকে বিয়ে করতে পারবে আবার একটি মেয়ে তার যদি বাবার টাকা থাকে অনেক টাকা সে যৌতুক দিতে পারে তাহলে সেই মেয়েটি তার থেকে ভালো ছেলেকেও বিয়ে করতে পারবে অর্থাৎ এখানে ভালো ছেলে ভালো মেয়ে বা ভালো পাত্র ভালো পাত্রীর যে বিচারটা শুধু টাকা কেন্দ্রিক অর্থকেন্দ্রিক হৃদয়ের জায়গাটা প্রায় গৌণ প্রায় নেই বললেই চলে কারণ সামাজিক বিয়েতে আমরা কি দেখি যে একটি বিয়ে খুব কম সময়ের মধ্যে একটা বিয়ের সম্পন্ন হয়ে যায় বিয়ের কণে দেখা থেকে শুরু করে বিয়ে ফুল সজ্জা পর্যন্ত খুব কম সময়ের মধ্যে যেখানে হৃদয় দেখার সুযোগটা কম তো সমাজ এই যে ভালো ছেলে ভালো মেয়ে দেখে তার ফলটা কীরকম আমরা দেখি যে বিয়ের দিন এক সুন্দর দেখতে দেখতে সুন্দর ছেলে বিয়ে করতে আসছে টোপুর পরে তার মাইনে ভালো তাকে যখন ছাদনা ছাদনাতলায় আনা হচ্ছে মেয়ের বাবা যখন তাকে জামাই হিসাবে বরণ করে নিচ্ছে তখন গ্রাম শুদ্ধ বা এলাকা শুদ্ধ পাড়া শুদ্ধ লোক জড়ো সকলে বলছে যে আ কী সুন্দর পাত্র সত্যি মেয়েটার ভাগ্য আছে বলতে হবে ভাগ্যবতী মেয়েটি এই ধরনের এত সুন্দর পাত্র রাজপুত্রের মতো দেখতে এত টাকা মাইনে সেদিন মেয়েটির বাবা খুব গর্বিত হয় এমন একটা জামাই পেয়ে মেয়েটির মাও গর্বিত হয় এমন একটি জামাই পেয়ে তারপর দেখা যায় যে এক বছর যেতে না যেতেই মেয়ের উপর অত্যাচার শুরু হয় আরও টাকার জন্যে বা নানা কারণেই হয়তো কখনও কখনও দেখা যায় মেয়েটিকে সেই যে সুন্দর পাত্র যাকে সেদিন সুন্দর বলে মনে করা হচ্ছিলো সেই পাত্রের হাতেই নির্যাতিতা হয় কোনো কোনো ক্ষেত্রে আত্মহত্যা করতে হয় কোনো কোনো ক্ষেত্রে মেরেও দেয় তো সেই এক বছর আগে যে ভালো পাত্র এক বছর পরেই দেখা যাচ্ছে সে মন্দ পাত্রে পরিণত হচ্ছে এই যে ভালো মন্দ হচ্ছে মন্দ হয়ে যাচ্ছে দুম করেই হয়ে যাচ্ছে ব্যাপারটা তা তো নয় ব্যাপারটা ওই ভালোটার মধ্যেই ছিল একটা আপাত দৃষ্টি সত্য নয় সেটা সত্য হচ্ছে যে এই সম্বন্ধটা এই সম্পর্কটা শুধুমাত্র অর্থের ভিত্তিতে হয়েছিল যেখানে ভালোত্বের ব্যাপারটা ছিল না আমার যেটা মনে হয় আজকে যে সামাজিক বিয়ে তার মধ্যে ওই যে আট মনুসংহিতার যে আটটা বিয়ের কথা বললাম তার মধ্যে একটা বিয়ে আছে না আসুরিক বিবাহ এই আসুরিক বিবাহটাই আজকে সামাজিক বিবাহতে পরিণত যেখানে টাকা বা কোনো টাকা বা অর্থ এরই প্রলোভনে একটি মেয়েকে একটি ছেলে বিয়ে করছে এবং তারা যৌন জীবনযাপন করছে তো প্রথমত আমি বলি প্রত্যেকটি মানুষের জীবন তার মন তার নিজের নিজস্ব সম্পদ তার ব্যক্তি স্বাধীনতা আছে তিনি যেমন খুশিভাবেই সেটাকে ব্যবহার করতে পারেন সেটাকে গ্রহণ করতে পারেন বর্জন করতে পারেন এখানে আমাদের ব্যক্তিগত বলার কিছু নেই বলার যেটা যে বিয়েকে আমরা যে সামাজিক একটা পবিত্র বিষয় মনে করি সামাজিক বিয়েকে সেই জায়গাটা নিয়ে যে এখানে পবিত্র জিনিসটার বিষয়টা কী পবিত্রটা কী পবিত্র বলতে কি এই একটা চুক্তি পবিত্র বলতে কি এই ধরনের একটা অর্থকেন্দ্রিক কেনাবেচা আমার মনে হয় যে সামাজিক বিয়ে বলতে আমরা যেটা মনে করি যেটাকে পবিত্রতার মোড়ক দেওয়া হয় সেখানে পবিত্রতার জায়গা অতি অল্প আমার বক্তব্য এটাই যে যখন কোনো ছেলে বা কোনো মেয়ে গন্ধর্ব বিবাহটিকে মানে তারা না জেনেই একে অপরকে ভালোবেসে বিয়ে করে বা সংসার করতে চায় জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে সংসার করতে চায় তখন নানাভাবেই তাদের উপর একটা প্রেসারাইজড তাদেরকে প্রেসারাইজ করা হয় এবং এমনভাবে তাদের কাছে বিষয়টাকে নামানো হয় সমাজ তাদের কাছে এমন একটা বিষয় তুলে ধরার চেষ্টা করে যেন তারা অত্যন্ত চরিত্রহীন তারা যে কাজটা করছে খুব ফুল কাজ করছে এবং দুশ্চরিত্র তারা অর্থাৎ সমাজের স্বীকৃতি না নিয়ে মা বাবার স্বীকৃতি না নিয়ে যখন কেউ বিয়ে করেন বা করে তাদের যে হৃদয়ের ইচ্ছাটাকে সমাজ কিন্তু গৌণ করে দেখে কিন্তু আইনত বা সংহিতা তো এই গন্তর্ব বিবাহের কথা আছে অথচ সমাজের একটা আপাত দৃষ্টি যে নরনারী শুধু তাদের দুজনের ইচ্ছেতে যদি কোনো বিয়ে করে সেটা যেন অনেক বড় কলঙ্কের অথচ সমাজের মানুষ সকলে মিলে এই যে চুক্তিটা সারে সেটা অনেক বড় পবিত্র এই জায়গাটাতে আমার আপত্তি যদি দুজন নরনারী তারা পূর্ণবয়স্ক হয় প্রাপ্তবয়স্ক হয় তারা যদি স্বেচ্ছায় বিয়ে করে সমাজের জাতি ধর্মের আরও অনেক মানুষের তাতে যদি মত নাও থাকে তাহলে কেন সেটা পবিত্র হবে না আর কেনই বা শুধুমাত্র সমাজের মানুষ ঠিক মনে করছে মা বাবা ঠিক মনে করছে বলেই সেটা পবিত্র এই জায়গাটাতে আমার ব্যক্তিগত একটা যেন আপত্তির কথা আছে আর বিষয় হচ্ছে যে আমরা যে সামাজিক বিয়ের কথা বলি সেটা কিন্তু বড়ো বেশি প্রায়োগিক প্রয়োজনের চাহিদার এর সঙ্গে চাহিদার একটা যোগ আছে ভালোবাসার ক্ষেত্রে আমরা দেখেছি যে দুজন মানুষ একে অপরকে ভালোবেসে দীর্ঘকাল বা যাবজ্জীবনেও শারীরিক সম্পর্ক না করে শারীরিক সংসর্গ না করে একে অপরের প্রতি অনুরক্ত থাকতে পারে কিন্তু বিবাহের ক্ষেত্রে কী হয় শারীরিক সম্পর্কটাই কিন্তু মূল হয়ে দাঁড়ায় কিছুক্ষণ আগে আমরা বললাম ওই যে আইনও পরিষ্কার বলছে যে যৌন সম্পর্ক না থাকলে সেটা বিয়েই নয় কিন্তু যৌন সম্পর্ক না থাকলে সেটাকে আমরা ভালোবাসা বলতে পারি প্রেম বলতে পারি কিন্তু কখনোই বিয়ে বলতে পারি না তো এই বিয়ের সঙ্গে একটা চাহিদার বিষয় আছে যে যৌন চাহিদা হতে পারে আর্থিক নিরাপত্তা হতে পারে এই চাহিদা একটা যুক্ত আছে ভালোবাসার সঙ্গে প্রেমের সঙ্গে চাহিদার সম্পর্ক আছে কিন্তু বিবাহের মতো করে নয় এতটা স্থূলভাবে নয় সামাজিক বিয়েটাকে আমার যেন একটা বাজার বলে মনে হয় একটা সাম্প্রতিক বিষয় তুলে ধরার চেষ্টা করছি ব্রাহ্মণ সম্প্রদায়ে বিশেষ করে উচ্চ বর্ণের উৎকল সম্প্রদায়ে এখন একটা ক্রাইসিস দেখা গেছে যেটা হচ্ছে মেয়েদের সংখ্যা উৎকল সম্প্রদায়ের বা ব্রাহ্মণ সম্প্রদায়ের খুব একটা কমে এসেছে হয়তো এটা সমস্ত সামগ্রিকই চিত্র সামগ্রিক চিত্র কিন্তু উচ্চ বর্ণের মানুষের মধ্যে একটু বেশি পরিমাণে মেয়েদের সংখ্যা কমে আসার প্রবণতা দেখা দিচ্ছে এটা আরও বেশি বাড়বে যত ধনী সম্প্রদায় মানুষ যত ধনী হচ্ছে একে তো সন্তান নিতেই চাইছে না নিলেও কন্যা সন্তান নয় একটা ছেলে সন্তান তারা চাইছে এবং আইনকে বুড়ো আঙুল থেকে যে সোনোগ্রাফি চলছে আলট্রাসোনোগ্রাফি তা লিঙ্গ নির্ণয় চলছে তারই অভিশাপ এটা যে সংখ্যায় মেয়েরা খুব কমে গেছে তো যেটা কথা একটা সময় আমরা দেখেছি আজ থেকে বিশ বছর আগে প্রচুর পনের বিষয় ছিল ছেলেদের প্রচুর পণ দিয়ে উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ে মেয়েদেরকে বিয়ে করতে হতো এবং একজন ছেলে একাধিক বিয়েও করত অনেক জায়গায় এখন যেটা দেখা যাচ্ছে যে মেয়ের সংখ্যা প্রচুর কমে যাওয়ায় অনেক বেকার ছেলেদের বিয়েই হচ্ছে না হচ্ছে না কারণ পাত্রী নেই যে কোটে আছে তারা প্রতিযোগিতার বাজারে তাদের খুব সহজেই ভালো করে বিয়ে হয়ে যাচ্ছে একটা সময় একটা মেয়ের বিয়ে হয় জটিল ছিল আর আজকে কি হচ্ছে ছেলের বিয়ে হয় জটিল হয়েছে অর্থাৎ পুরোটাই হচ্ছে প্রয়োজন ভিত্তিক এবং এটা ঠিক যেন মার্কেটের মতো যখন মার্কেটে প্রচুর আলু পটল বিলাতি আমদানি থাকে তখন কি হয় জিনিসপত্রের দাম কমে যায় আর যখন আমদানি থাকে না তখন জিনিসপত্রের দাম বেড়ে যায় তো একটা সময় সমাজে প্রচুর মেয়ের জন্ম হতো সোনোগ্রাফি ছিল না লিঙ্গ নির্ণয়ের উপায় ছিল না তখন কী হতো মেয়েদের দাম কম ছিল এখন যেহেতু মেয়েরা সংখ্যায় কম তো এখন মেয়েদের একটা দাম বেড়েছে মানে খুব সহজেই তাদের বড়ো বড়ো পরিবারে এবং অর্থনৈতিক সচ্ছল পরিবারে বিয়ে হয়ে যাচ্ছে দাম বেড়েছে মানে তাদের যে ব্যক্তি স্বাধীনতা বেড়েছে তাদের মর্যাদা বেড়েছে তেমন কিছু না ওই বিয়েটা হওয়া পর্যন্ত আর কি বিয়েটা হওয়া পর্যন্ত একটা মূল্য মানে মার্কেট বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত একটা মূল্য তারা পাচ্ছে তো এই যে সামাজিক বিয়ের সঙ্গে একটা চাহিদা বাজার অর্থনীতি পূর্ণভাবে জড়িয়ে আছে জুড়িয়ে জুড়িয়ে মানে জড়িয়ে আছে তো এই জন্যে সামাজিক বিয়ের সঙ্গে যদি দং হৃদয়ং তব এই মন্ত্র যায় না সামাজিক বিয়ের উপরে ভিতরে বাহারে পুরোটাই অর্থনৈতিক নির্ভর বাজার নির্ভর এবং এভাবেই দীর্ঘকাল ধরে চলে আসছে আর আমরা যদি বিয়ের ইতিহাস দেখি আজকে জাতি ধর্ম বর্ণ এত নিয়ম আচার অনুষ্ঠান তৈরি হয়েছে প্রাথমিকভাবে তো এই সব কিছু ছিল না প্রাচীন যুগে আজকে যেমন হিন্দুদের দূর সম্পর্কের আত্মীয়ের সাথেই বিয়ে হয় বা দূর সম্পর্কের মানুষের সাথে যতটা সম্ভব কাছের জনের সম্পর্ক এড়িয়ে চলে আবার মুসলিম সম্প্রদায়ের কাছের সম্পর্ক তো বিয়ে হয় খ্রিস্টানদেরও কিছুটা হয় একটা সময় যখন প্রায় প্রিমিটি বেজের পরবর্তী সময় তেমন তো ছিল না বিয়েটা একটা সংস্কার এবং এই সংস্কারটা ধীরে 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 গড়ে উঠেছে আজকে আমরা সামাজিক বিয়ে বলতে যে সংস্কারটা মনে করি সেটাও কিন্তু দীর্ঘকালের নয় একটা নির্দিষ্ট নির্দিষ্টকালের অনন্তকালের নয় এটা আরও পরিবর্তিত হবে যে জিনিসটা পরিবর্তিত হয় সেটা বাস্তব সেটা সত্য নয় বাস্তব পরিবর্তনশীল তো সামাজিক বিয়েকে নিয়ে যে একটা আমরা বিশাল বড় পবিত্র বিষয় বিশাল পুণ্যের বিষয় বা অনেক মাঙ্গলিক বিষয় ভেবে যেটা দেখি সেটা আরোপিত বিবাহ একটা প্রয়োজনের জিনিস সামাজিক বিয়ে তো অবশ্যই একটা প্রয়োজনের চাহিদার জিনিস এটা মেনে নিতেই হবে এবং আমার মনে হয় ভালোবাসারও একটা উদ্দেশ্য আছে ভালোবাসার মধ্যেও স্বার্থ আছে কিন্তু ভালোবাসার আকাশটা বড় প্রেমের আকাশটা বড় সে কিছুটা ছাড়তে জানে ত্যাগ করতে জানে সে স্পেস দিতে জানে যেটা প্রকৃত ভালোবাসা প্রকৃত প্রেম আমি ছলনার কথা বলছি না সামাজিক বিয়ের ক্ষেত্রে স্পেসটা নেই সামাজিক বিয়েতে পুরোপুরি একটা স্বার্থের নিটোল বন্ধন শেষে বলি আপত্তি কিছুতেই নেই সমাজ জীবনের চাহিদাও থাকবে সমাজ জীবনের স্বার্থ নিয়েই সমাজ তৈরি হবে এবং ব্যক্তি যদি মনে করে তার স্বার্থ পূরণের জন্য আরেকজনের স্বার্থ সে পূরণ করবে সেটাও সে করতে পারে তার স্বাধীনতা আছে তবে আমি মনে করি যে বিবাহ যেহেতু সামাজিক বিবাহ যেহেতু একটি চুক্তি সেহেতু সামাজিক বিয়েকে পবিত্র বলে আর মানুষের প্রেমকে ভালোবাসাকে অপ অপবিত্র যদি কেউ মনে করেন তাহলে সেটা ঠিক নয় একেবারেই ঠিক নয় পুটনবয়স্ক মানুষ তার ইচ্ছে মতো জীবনসঙ্গী বেছে নিতে পারেন তিনি ভালোবেসেও পারেন কেউ চাইলে সামাজিক চুক্তির মাধ্যমেও তার জীবনসঙ্গী বাঁচতে পারেন এ নিয়ে আমাদের কোনো ব্যক্তি ব্যক্তিমত চাপিয়ে দেওয়ার ব্যাপার নেই বিষয়টাকে জানার সত্যটাকে জানার একটা প্রচেষ্টা এটা চলতে থাকুক নিরন্তর এবং সত্যের মধ্য দিয়ে সংস্কারকে আরও সংস্কার করে সমাজ জীবনে এগিয়ে চলুক ব্যক্তি জীবনে এগিয়ে চলুক জীবনে ব্যক্তি স্বাধীনতার যে স্পেসটা সেটা তৈরি হোক আমরা যখন সমাজ জীবনে দেখি যে একটি মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে সে দীর্ঘকাল শ্বশুর বাড়িতে থাকছে মাঝে মাঝে বাপের বাড়ি আসার সুযোগ পাচ্ছে অথচ একটি ছেলে সে চিরদিন বাপের বাড়িতেই থাকছে বাপের বাড়িতেই তার জীবন যাপন করার সুযোগটা থাকছে মেয়ের ক্ষেত্রে থাকছে না এটাও এক প্রকার বৈষম্য এ নিয়েও ভাবার আছে এছাড়াও একটি মেয়েকে পণ দিয়ে বিয়ে করতে হচ্ছে আমি তো ভেবেই পাই না যে যখন সে পণ নিয়ে দর্কসাকষি হয় মেয়ের বাড়িতে তার একটা অনুষ্ঠানও আছে পটিপত্র বলে নাম মানে ওই দেওয়া নেওয়াটা স্বীকৃত আমাদের সামাজিক স্বীকৃতি আছে তার আমাদের ধর্মেই আছে পটিপত্র যেখানে মেয়ের বাবা ছেলের বাবাকে কী দেবে বা ছেলেকে কী দেবে না দেবে সেই নিয়ে চুক্তি মতো আলোচনা হয় এবং আলোচনা মিটে গেলে পরে যদি দেনা পাওনাতে ঠিকঠাক মিটে যায় তাহলে তারপরে ভোজন সারা হয় তো যা আমি ভাবি যে যে মেয়েটির সামনেই মেয়েটি হয়তো বাড়ির পাশেই আছে এবং সেখানে ওই ছেলেটিকে বিয়ের জন্য দর্কষাকুশি চলছে তো এটা যখন সে শুনে কানে যে এত দিলে তারা তাকে বউ মা করে নিয়ে যাবে বা বিয়ে করে বউ করে নিয়ে যাবে এত না দিলে তারা করবে না অন্য কোথাও করবে অর্থাৎ এই দর্কষাখিটার উপরেই নির্ভর করে আর কয়েকদিন পরেই সে কার শয্যা সঙ্গিনী হবে অর্থাৎ তার যে দীর্ঘকাল ধরে লালন পালন করে রাখা যে যৌবনকে তার তার শরীরকে তার ভার সে কাউকে দেবে এই তারই একটা তুলাদণ্ডে মাপ চলছে আর কি যেন নিক্তিতে মাপ হচ্ছে এত দিলে আমরা নিয়ে যাবো এত দিলে নয় এই যে যেটা যখন চলতে থাকে আমি ভাবি একজন মেয়ের সামনেই সেটা চলে এবং যখন এইভাবে চলতে চলতেই কোথাও তার বিয়েটা চুকে যায় এবং কাউকে সে বিয়ে করে কীভাবে সে সেই তার সেই স্বামীকে গিয়ে বলতে পারে আমি তোমাকে ভালোবাসি বা আমার তোমাকে খুব পছন্দ কীভাবে সে সংসারটা করে এটা আমার ব্যক্তিগত একটা সংবেদনশীল মন থেকেই মনে হয় যে আমি কাউকে ভালোবাসবো এবং সেই ভালোবাসার উৎসটি কিন্তু একটি বাজার নিয়ন্ত্রিত স্বার্থ চরিতার্থ করার মধ্য দিয়ে নির্ণিত আমি কিভাবে তাকে বলতে পারি আমি তোমায় ভালোবাসি এবং আমার সযত্নে আগ্লানো শরীর আমার মন তাকে আমি সমর্পণ করতে পারি এই প্রশ্নটা আমার বারবার উঠতে থাকে উঠতে থাকে বলেই আমার যেন মনে হয় কোথাও যে সামাজিক বিয়ের যে নিয়মকানুন সেগুলোর বদল ঘটা দরকার নরনারীর সমান মর্যাদা পাওয়া দরকার প্রত্যেকের সমান ব্যক্তি স্বাতন্ত্র স্বাধীনতা অধিকার সুরক্ষিত হওয়া দরকার এবং কিছুটা হলেও হৃদয়কে গুরুত্ব দেওয়া উচিত ভালো মানুষকে মানুষের যে মানবিকতার মূল্য দেওয়া উচিত আমরা শুধু অর্থের মূল্যেই দিয়েই সামাজিক বিয়ে চুক্তিগুলো করছি সেখানে যদি একটা মানুষের মানবিকতা তার বোধ তার ব্যক্তিত্ব এগুলোর যদি কোথাও আমরা মূল্য দিতে পারতাম বা পারি তাহলে যে বিবাহ যেমন সুন্দর হয়ে উঠবে সমাজ জীবনও সুন্দর হয়ে উঠবে বিবাহকে কেন্দ্র করেই তো ও পরিবার একটি ছেলে ভালো চরিত্রের ভালো মনের সে অনেককে সাহায্য করে অনেকের পাশে দাঁড়ায় তারপরও সে বিবাহে অযোগ্য আর একটি ছেলে সে মাতাল সে লম্পট তার অনেক দোষ কিন্তু সে টাকা রোজগার করে সে বিবাহের যোগ্য যদি হয়ে ওঠে এবং তার শুধু ওই টাকা রোজগার করাটার মূল্যই নির্ধারণ করা হয় তাহলে সমাজ জীবনে মানবিকতা ভালো হওয়া ভালো ব্যক্তিত্বেরকে আমরা যদি মূল্য না দিই তাহলে ধীরে ধীরে সমাজ থেকে এই ভালোত্বগুলো মুছে যাবে তো আমরা চাইব সামাজিক বিয়েতেও যেন কোথাও হৃদয়ের জায়গাটা থাকে যেন যখন যজ্ঞকে কেন্দ্র করে অগ্নিকে সাক্ষী রেখে যখন মন্ত্র পড়া হবে যদি হৃদয়ং তব সেখানে যেন কিছুটাও হৃদয়ের জায়গা থাকে না হলে বিয়েটাই ফাঁকি হয়ে যাবে বিয়েটা যেন ফাঁকি না হয়